আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আফরিন টিপস বিউটি চ্যানেলে। তো আমরা সবাই কিন্তু আমরা পার্লারে কিন্তু প্রত্যেক মাসেই অনেক অ্যামাউন্টের টাকা খরচ করে থাকি, কিন্তু সেইগুলা খুবই কেমিক্যাল জাতীয়, যেটা আমাদের ত্বককে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, ত্বকের চামড়াকে পাতলা করে দিচ্ছে। কিন্তু আমরা কিন্তু চাইলেই বাসায় করে ফেলতে পারি সেই ফেশিয়ালগুলো। তো আজকে আমি আপনাদের দেখাবো হোয়াইট স্কিন ফেশিয়ালের যে ফেশিয়ালটি রয়েছে, হোয়াইটিং ফেশিয়াল, সেগুলো কিভাবে করবেন। তো তার জন্য আপনাকে আমি তিন ধাপে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেশিয়াল। তো এখানে আমি ক্লিনিংয়ের জন্য ব্যবহার করব একটি টমেটো, যার ভিতরে আমি লেবু চিপে দেব, লেবুর রস আমি টমেটোর উপর ছড়িয়ে দিব। তো আমি এটা ব্যবহার করব স্কিন ক্লিন করার জন্য, ক্লিনজিং হিসাবে। তো আমার দ্বিতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং আমি ব্যবহার করতে আমি সুজিতে মেশাবো মধু। তো আমি সুজির ভিতরে মধু মেশাবো। অবশ্যই আপনারা চেষ্টা করবেন মধুটি যেন খাঁটি হয়। যদিও আমার ডাবর হানি মধু রয়েছে, তবুও আমি একদম খাঁটি মধু এখানে ব্যবহার করছি। তো একটা চামচ মধু আপনি এখানে ব্যবহার করবেন। তো এটা আপনি ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখবেন এটা যেন একদম পাতলা না হয়ে যায়, কিছুটা যেন আঠালো থাকে। তো এটা যদি আপনাকে অতিরিক্ত আঠালো মনে হয়, তাতে আপনি এক চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারবেন। অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এখন অধিকাংশ জিনিসেই দেখতে পারবেন যে অ্যালোভেরা জেল ব্যবহার করা হয়। তো এটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব স্ক্রাবিং করার জন্য। তো এটা এই স্ক্রাবিংটি খুবই ভালো একটি স্ক্রাবিং। এছাড়াও আমি নানা রকম স্ক্রাবিং পারি, যদি আপনাদের প্রয়োজন হয় আমি এ পরবর্তীতে দেখিয়ে দিব। তো এটা গেল আমার স্ক্রাবিং। তারপরে হচ্ছে আমার মেন আইটেম মাস্ক। তো এই মাস্ক ব্যবহার করার জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোকে আমি হাতেই কুচে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো এর মধ্যে আমি ব্যবহার করব মিনা মহারানী ফেস মাস্ক। তো এই ফেস মাস্কটি আমি এখানে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চন্দনের গুঁড়া ব্যবহার করতে পারেন, আর যদি আপনাদের অয়েলি স্কিন থাকে তাহলে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা মুলতানি মাটি ব্যবহার করেন। মুলতানি মাটি অয়েলি স্কিনের জন্য খুব উপকারী একটি প্রোডাক্ট। তো আমি এখানে কিছু পরিমাণ মাস্ক পাউডার ঢেলে নি এখানে মিক্স করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা মিক্স করে নিচ্ছি। তো আপনি চাইলে এটাতে গোলাপ জলও ব্যবহার করে নিতে পারেন। তো আমার গোলাপ জলের প্রয়োজন নেই, আপনার চাইলে গোলাপ জল ব্যবহার করে নিতে পারেন। আর যদি আপনার ত্বক অনেক ড্রাই হয়ে থাকে, শুষ্ক হয়ে থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই মাস্কটিতে আপনি এক চা চামচ বা আধা চা চামচ গ্লিসারিন ব্যবহার করুন। এতে করে আপনার ত্বক একদম মসৃণ হয়ে যাবে। তো আমি মাস্কটি আরেকটু ঘন করতে চাচ্ছি, তার জন্য আমি আরেকটু হেনা পাউডার নিয়ে নিলাম, মিনা পাউডার। তো নেওয়ার পর এটা ভালোভাবে আপনি কিন্তু মিশিয়ে নেবেন। তো অয়েলি স্কিনের জন্য আমার আরেকটি ছোট্ট টিপস, তা হচ্ছে গিয়ে আপনারা এটাতে কিছুটা লেবু চিপে নেন, লেবুর রস নিয়ে নিতে পারেন। এতে করে আপনার স্কিন কিন্তু অয়েল ফ্রি হয়ে যাবে, কারণ অয়েলি স্কিনের জন্য লেবুর রস খুবই উপকারী একটি ইনগ্রেডিয়েন্টস। তো এই মাস্কটি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটা ত্বকে অ্যাপ্লাই করবেন। তো আমরা আমাদের ত্বককে সর্বপ্রথমে এই লেবু দিয়ে কিন্তু ক্লিন করে নিব। তো দেখে নেন কিভাবে আমি এই লেবু দিয়ে আমার ত্বকটি ম্যাসাজ করতেছি। আপনারাও কিন্তু এভাবে আপনার ত্বকটিকে ম্যাসাজ করে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুরো মুখে ম্যাসাজ করে নেবেন। তো ম্যাসাজ করার পর আপনারা প্রায় 2 থেকে 3 মিনিট এটা রাখবেন। তারপর আপনি হয়তো ত্বকটি ধুয়ে ফেলবেন, নয়তো বা এটা কোনো টিস্যু পেপারের সাহায্যে মুছে নেবেন। ব্যবহার করতে হবে স্ক্রাবিং। তো আমার ব্যবহার করা, আমার তৈরি করা স্ক্রাবটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো আপনি আপনার একটু হাতে নিন, হাতে নিয়ে এটা ভালোভাবে ম্যাসাজ করতে থাকুন।
প্রায় 5 থেকে 7 মিনিট আপনাকে এটা ত্বকে ম্যাসেজ করতে হবে। তো এটা ম্যাসেজ করার পর আপনার মুখে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যাই থাকুক না কেন, সেটা কিন্তু এটা দ্বারা উঠে আসবে। তো আপনাকে এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করে নিতে দেবেন। 5 থেকে 7 মিনিট ম্যাসেজ করার পর এটা কিন্তু আপনারা ধুয়ে নেবেন। তো হাত ধুয়ে আসার পর আমি হাতটিকে মুছে নিচ্ছি। তো এবার আমার লাস্ট স্টেপ মাস্ক। তো আমি এখন মাস্ক ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা মাস্কটি ব্যবহার করবেন। তো আপনারা চাইলে ব্রাশের সাহায্যে মাস্ক ব্যবহার করে নিতে পারেন। তো আমি এখানে হাত দিয়ে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে যে আপুদের কাছে ব্রাশ না আছে তারা কিভাবে হাতে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এভাবে নেবেন, নেওয়ার পর খুব সুন্দর করে আপনি আপনার পুরো ফেসে, শুধু চোখের অংশটুকু বাদে আপনার পুরো ফেসে কিন্তু এই মাস্কটি ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মুখে কিন্তু আপনাকে এভাবে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেহেতু এটাতে টমেটো দিয়েছেন, তো টমেটোর সেই দানাগুলো আপনার এখানে থাকতেই পারে, যেমন আমার হাতে এখন রয়েছে। তো এই মাস্কটি যতক্ষণ না আপনার শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনার চেহারায় রেখে দিতে হবে। তো এটা শুকিয়ে যাওয়ার পরেই আপনি দেখতে পারবেন আসল চমক, যে আপনার প্রথম দিকেই কিন্তু এই মাস্কটি তার কাজ করা শুরু করে দিবে এবং আপনার স্কিনকে আসলে একটি হোয়াইট গ্লোয়িং লুক দিবে। তো তার জন্য আমি এই মাস্কটি শুকিয়ে হাত ধুয়ে তারপরে দেখাচ্ছি। আপনারা এই হোয়াইটিং যে ফেসিয়ালটি রয়েছে সেই ফেসিয়ালটি মাসে 4 বার করবেন, এতে কিন্তু আপনার হয়ে যাবে। আর আরেকটি কথা, এখানে যেহেতু কোনো কৃত্রিম প্রোডাক্ট নেই, সেহেতু এটা যেহেতু একদমই ন্যাচারালি একটা ফেসিয়াল ছিল, এটা আস্তে আস্তে কিন্তু কাজ করবে। যদিও আপনি প্রথম ধাপে কিছুটা হলেও আপনার পরিবর্তন দেখতে পারবেন। তো যদি এই ফেসিয়ালটি আপনাদের উপকার করে থাকে আর যদি ভালো লেগে থাকে, এখনই আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিন ফেসিয়ালটি কেমন ছিল। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাকে এখনই আপনারা বলে দিবেন। আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করুন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং পাশে থাকা ঘন্টিটিও বাজিয়ে দিন। তা দিয়ে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।